আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, চলতি সপ্তাহে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, আগামী 24 ঘন্টায় আসছে মেঘ বৃষ্টি, তাপমাত্রা নামতে পারে 6 এর ঘরে, আজও রয়েছে ঘন কুয়াশার আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবার কবে আসবে কুয়াশার বেল্ট, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী বেড়েছে রাত ও দিনের তাপমাত্রা, কিছুটা কমেছে শীতের আমেজ, দেখা মিলছে পরিষ্কার আকাশ, সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ছে শীতের দাপট, তবে দিনের বেলা এই শীত কিছুটা হ্রাস পাচ্ছে। এই অবস্থায় দেশের 18 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে আরও একটি দুঃসংবাদ, আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, একই সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা, তাপমাত্রা নামতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে দেশের দিকে ধেয়ে আসে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং এটি আগামী 16 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত চলতে পারে। এ সময় মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এতে এই দুই বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া খুলনা বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ বিভাগে এবং ঢাকা ও বরিশাল বিভাগের অনেক স্থানের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হতে পারে উল্লেখিত স্থানে, কিন্তু দিনের বেলা কুয়াশা বেল্টের সম্ভাবনা নেই, তাই দিনের বেলা রোদের উপস্থিতি থাকতে পারে। এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা কমে হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী 3 দিনের মধ্যে রাতের তাপমাত্রা ফের কমতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।